এবার সিজদাই চলেন। সিজদাই যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা, সিজদা করতে হবে সাত হাড়ের উপরে। উমির তনজদলা সবাতে আজম, আমাকে আদেশ করা হয়েছে সিজদা করতে হবে সাত হাড়ের উপরে। নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত। গণেন তো দেখি, নাক কপাল এক, আগে নাক না আগে কপাল, এগুলো অহেতুক কথা। যখনই যাক, নাক এবং কপাল দুটাই মাটিতে লেগে থাকবে, নাক এবং কপাল দুটাই লেগে থাকবে। কপাল লেগে আছে, নাক লেগে নাই, তখন সিজদা হয়নি। দুটাই লেগে থাকবে মাটিতে একসাথে, দুইটার সমন্বয়ে এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত। আরো জরুরি কথা, আল্লাহ রাসূল বললেন যে চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। এখন আপনার কাপড় অন্তত এই হাত জড়াতে পাবেন না। কেন? যা খোলা আছে সবই সিজদাতে যাচ্ছে। জরুরিভাবে প্যান্ট নিচে জড়াতে পাবেন না, একবারে টোটালেই নিষেধ। প্যান্ট উপরে জড়াতে হবে। আজকের পরে কোনো ছেলের জন্য প্যান্ট এখনও নিচে না থাকে। দেখো, এমনিতে ইবাদত করে না, পরকাল হারাতে এসেছ। তোমার মাকে আর আমি কি যে বলি, তোমার মায়ের আচরণে আমি খুব দুঃখিত। তোমার মা এটা কেমনে দেখে রোজ, যে আমার ছেলেটার প্যান্টটা টাকানোর নিচে আছে। তুমি মনে কিছু নেই না, আসলে এটা তোমার মা নয়, নইলে তোমাদের ধ্বংস কামনা করবে কেন? তোমার মা, মা তো আর এমনটা করে না। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না, কথাই নাই তার সাথে। তার এক শ্রেণীর মানুষ যাদের প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে আছে, তুমি সাধারণভাবে দেখিও না, এটা খুব কঠিন। তো প্যান্ট যদি জড়াতে হয় তাহলে উপরে জড়াতে হবে, কোমরে, নিচে নয়। আর চুল বেঁধে নিতে নিষেধ করা হয়েছে। মহিলা মানুষের চুল খোপা বাঁধা থাকবে না, বেনি গাঁথা থাকবে, আর নাহলে এমনি পিছন দিকে খোলা থাকবে। যখন সিজদাই যাবে তখন চুলও সিজদাই যাবে। কাপড় চুপড় যা যেখানে আছে সবকে নিজ গতিতে থাকতে দেন, সব কিছু সিজদাই যাবে। আল্লাহ রাসূল বলছেন যে মাথার চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। আরও যে দুই পায়ের গোড়ালি সহ পা দুটি একসাথে মিলে থাকবে, পায়ের গোড়ালি এবং বৃদ্ধাঙ্গুল একসাথে মিলে জমা হয়ে থাকবে। এভাবে হাদিসে বাবু বাঁধা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসূল বিছানে নেই, তবে অন্ধকারে ঘর আমি হাতে এইভাবে দেখছিলাম, কি বাবুর কোথায় 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 দেখি কোথায়, আমার হাতটা গিয়ে পড়লো রাসূলের দুই পায়ের নিচে, তখন তিনি সিজদাই ছিলেন। তাই একটা হাত দুই পায়ের নিচে পড়লে, দুই পায়ের উপরে পড়লে, তাহলে পা দুটা কি হয়েছিল, জমা হয়েছিল। সিজদার সময় পা জমা করে নিতে হবে, আবার যখন সিজদায় উঠবেন তখন পা নিজের স্থানে চলে যাবে। এবার চলেন, সুবহান রব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে, তিনবার পাঁচবার দশবার, একটা হাদিস ঠিক নাই, যে যত পারে বলুন। সুবহান কুদ্দুসান রব্বুল মালাইকাতুর রূহ, যতবার ইচ্ছে বলুন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, যতবার ইচ্ছে বলুন। আল্লাহুম্মা আগফিরলি যাম্বি কুল্লাহু দিক্কাহু জাল্লাহু ওয়া লাহু আখিরুল নীত সিররা, হে আল্লাহ তুমি আমার ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, গোপনীয় পাপ, সব পাপ ক্ষমা করে দাও। যতবার ইচ্ছে বলেন, আল্লাহুম্মা আগফিরলি যাম্বি কুল্লাহু দিক্কাহু জাল্লাহু ওয়া লাহু আখিরুল ওয়া নীত সিররা। সিজদাই বেশি বেশি দোয়া কবুল হয়। কোরআন মাজিদের আয়াত ব্যতীত যত দোয়া মুখস্থ আছে সবই বলেন। ঋণ বেশি হয়ে গেছে, সিজদাতি বলেন, আল্লাহ মাকফিন বে হালালে কান হারামেক ও অগ্নিনি বে ফাজলে কামান সেওয়াকা, নলে সন্তুষ্টি যে আয়েশা রাদিয়াল্লাহু দোয়া বলেন, আল্লাহ ইন্নাকা আফুবুন তুহিবুল আফা ফাআফু আন্নি, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আল্লাহ ইন্নাকা আফুবুন, ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফাফন্নি আমাকে ক্ষমা করো। ক্ষমাকে যেহেতু তুমি ভালোবাসো তো আমাকে ক্ষমা করো না। যা দোয়া মুখস্থ আছে হাদিসের সব পড়েন, কোরআন মাজিদ পড়বেন না, কোরআন মাজিদ পড়ার কথা আসছে। উঠে আসেন, উঠে এসে বলেন, আল্লাহ মাগফিরলি ওয়া রহমনি ওয়া হাদিনি ওয়া উফনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়াত দান করো, আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান, সিজদায় উঠে আসেন, এ হলো এক রেকাত, আরেক রেকাত এভাবে, এ হলো দুই রেকাত।
এটা যদি আত্মহেতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পাকে খাড়ো করে রাখেন বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দেন আর পিছনটা নিতম্ব মাটির উপরে রাখেন, আর ডান পা এভাবে খাড়ো হয়ে থাকবে, পায়ের বৃদ্ধাঙ্গুলটা কেবলামুখী থাকবে আর গোড়ালিটা বের হয়ে থাকবে, আর আপনার নিতম্বটা মাটির উপরে থাকবে আর বাম পাটা ডান দিকে চলে যাবে। যেটাই সালামের বৈঠক, এক রেখাতে সালামের বৈঠক আছে তা হলো বিতর, দুই রেখাতে সালামের বৈঠক আছে তা হলো ফজর, তিন রেখাতে সালামের বৈঠক আছে তা হলো মাগরিব, চার রেখাতে সালামের বৈঠক আছে তা হলো জোহর আসর এশা। যখন সালামের বৈঠক তখন এভাবে বসবেন। এবার হাত, হাতের আঙ্গুলগুলি বাম হাতের জমা জমা থাকবে, হাঁটুর উপরে থাকবে, ডান হাতের আঙ্গুল এইভাবে আগের দুইটা চাপেন, বন্ধ করেন, করেন তো দেখি। তৃতীয় নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এম এ খালেদা তুমিও করো, উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই ও বোন দুইটাকে জমা করেন, তৃতীয় অঙ্গের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা দেন, দেখেন এভাবে, আর বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে, এই যে গোলাকার, তারপরে যে এই আঙ্গুলটা এবার এবার হাঁটুর উপরে রাখেন, দেখেন অবিরাম নড়বে সবসময়। ইল্লাল্লাহ বলে একবার নড়ানোর দুনিয়াতে কোনো জাল ভুয়া হাদিসও নেই, আর নড়া মানে শয়তানকে আঘাত করা, একবার নড়িয়ে শয়তানকে আঘাত করব কেন, নড়তেই থাকবে শয়তানকে আঘাত করতেই থাকব, একবার আত্মাহিয়াত থেকে নিয়ে সালাম পর্যন্ত, আত্মাহিয়াত লিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়াত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু, নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে হোক, শান্তি সকল বান্দার প্রতি হোক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল এবং তার বান্দা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে, তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসিরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো, মাগফিরাতাম মিনিন্দে ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ওরহামনি তুমি আমার প্রতি দয়া করো, ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি দয়া ক্ষমা না করলে কে দয়া করবে, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, আল্লাহ আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা হতে, আল্লাহু ইন্না আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এরপরে কি পরামর্শ আছে বলেন তো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, যে কয়েকবার পরিবেশ অনুকূলে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও আজকে আর একটা থাকলো, একটা তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আছে, আর একটা থাকলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও আর তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হলো সালাত, দেখেন শুরু থেকে নিয়ে শুধু আল্লাহকে ডাকা, এতক্ষণ ছিল চুপে চুপে কথা, এখন যা হবে জিকির, আল্লাহ আকবর, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা আসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এ পর্যন্ত না বলে উঠতে পাবেন না। এরপরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর বলেন, আরো দোয়া পড়েন, আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি যেই পড়ে ও জান্নাতে চলে গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য।
এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আপনাদের আজকের বৈঠকে আমি খুবই খুশি আছি। মানুষ খুব একবারে প্রশান্তির সহিত বসে বসে কথাগুলো শুনছিলেন। আমি উপস্থিত এলাকার দ্বীনী ভাই বোনদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক।